ভিডিও শুরুতে তোমরা নিশ্চয়ই কিছু রিংটোন শুনতে পারলে, যেগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের ফাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবে। এছাড়া কিন্তু এই রিংটোনগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবে। আর তার জন্য কি করতে হবে না, একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে যার মধ্যে তোমরা এরকম অনেক অনেক স্যার রিংটোন পেয়ে যাবে, যে রিংটোনগুলোকে কিন্তু তুমি চাইলে নিজেদের ফোনের রিংটোন হিসেবে সেট করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটার কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো। তার আগে এখানে দেখো অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করেছি। ওপেন করলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখো অনেক কটা মিউজিক আছে। তো মিউজিক এটা আসলে ফাইল, তো যে কোনো উপরে ক্লিক করতে পারো, যেমন পাঞ্জাবের রিংটোন 1, পাঞ্জাবের রিংটোন 2, তো এরকম অনেক কিছু আছে। তো যেটার উপর ইচ্ছা হবে ক্লিক করবে, ক্লিক করে দেখবে তার মধ্যে অনেক অনেক গান রয়েছে। তো এবার তুমি চাইলে যে কোনো গানকে এখানে শুনতে পারো, শুনতে পারো এবং সেটাকে চাইলে রিংটোনও বানাতে পারো। তো তোমাদেরকে আমি এক একটা করে গান দেখাবো। তো এখানে দেখো তোমরা অনেক কটা গান শুনতে পারলে। তো ব্যাক করলাম আমি এখান থেকে, ব্যাক করলে কিন্তু আরও অনেক গান রয়েছে, এছাড়া কিন্তু আরও অনেক ফাইলও রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো ছটা ফাইল আছে, ঠিক আছে, পাঞ্জাবি রিংটোন 6 পর্যন্ত। তো ছটা ফাইলে কিন্তু কম করে তোমার এখানে 100-এর উপরে গান আছে। তো এবার তুমি কী করবে না, যেখান থেকে তোমার ইচ্ছা হবে শুনতে। তো আমি দেখো 6 নম্বর ফাইলে ক্লিক করলাম। ক্লিক করলে যে গানটা আসবে এখানে, তো গানটাতে আমি ক্লিক করলাম। দেখো আমি ওটাকে রিংটোন হিসেবে সেট করতে চাইছি। ক্লিক করলে দেখো রিংটোন হিসেবে একটা অপশান আছে, তারপর নোটিফিকেশান আছে, এরপর আছে অ্যালার্ম। তো অ্যালার্ম টোন হিসেবে সেট করতে পারো, এছাড়া নিজেদের মেসেজ বা নোটিফিকেশানের জন্য সেট করতে পারো এই গানটাকে। এছাড়া তুমি চাইলে রিংটোন হিসেবে সেট করতে পারবে। তার জন্য কী করতে হবে, এখানে রিংটোনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো রিংটোন সেট সাকসেসফুলি দেখাচ্ছে এখানে। তো এরকমভাবে কিন্তু রিংটোন হিসেবে সেট করতে পারবে। এবার বলে দিই যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল, তো আমি প্লে স্টোরে চলে যাব। তো দেখো অ্যাপ্লিকেশানের নাম হলো স্যাড মিউজিক অ্যান্ড রিংটোন 2021। তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু নতুন, এটা 2021-এ লঞ্চ হয়েছে। তো এখানে কিন্তু অনেক অনেক গান তোমরা পেয়ে যাবে, আর এই গানকে কিন্তু তুমি চাইলে রিংটোন হিসেবে সেট করতে পারবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।